সসালামুকুম দু হাজার বাইশ সালে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে ভর্তি একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে আটই ডিসেম্বর দুই হাজার বাইশ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে আবেদন করার প্রয়োজন নাই এসএমএস এসএমএসের মাধ্যমে আবেদন করলে গ্রহণযোগ্য হবে না ভর্তির আবেদন ও ফল প্রকাশ ভর্তি ভর্তি ও ক্লাস শুরু বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব নতুন ভিওটস হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এখানে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবেন আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ হলো আট বারো দুই হাজার বাইশ বৃহস্পতিবার থেকে পনেরো বারো দুই বৃহস্পতিবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইনে সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকিবে আবেদন যাচাই বাছাই ও আপত্তি ও নিষ্পত্তি হলো আঠারো বারো দুই রবিবার থেকে বাইশ বারো দুই হাজার বাইশ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে অনলাইনে সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকিবে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরবর্ত পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদন গ্রহণের গ্রহণ হবে ছাব্বিশ বারো দুই হাজার সোমবার থেকে পছন্দকরম পরিবর্তন সময় হল ছাব্বিশ বারো দুই সোমবার প্রথম পর্যায়ে নির্বাচনের পরি শিক্ষার্থীদের ফল প্রকাশ হতে হবে একত্রিশ বারো দুই শনিবার রাত আট ঘটিকায় শিক্ষার্থী নির্বাচনের নিশ্চয়ন ও শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায় নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাদের পুনরায় সহ আবেদন করতে হবে এক এক দুই হাজার রবিবার থেকে আট এক দুই রবিবার পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে নয় এক দুই সোমবার থেকে দশ এক দুই হাজার মঙ্গলবার রাত আটটা পর্যন্ত পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনে ফলা প্রকাশ করা হবে বারো এক দুই হাজার তেইশ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে আবেদন ফলাফল প্রকাশ হবে বারো এক দুই হাজার তেইশ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয় ও শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাদের পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে তেরো এক দুই হাজার তেইশ থেকে শুক্রবার থেকে চোদ্দ এক দুই হাজার তেইশ শনিবার রাত আটটা পর্যন্ত চলবে তৃতীয় পর্যায় আবেদন সংগ্রহ হবে আবেদন গ্রহণ করবে ষোলো এক দুই হাজার তেইশ সোমবার থেকে পছন্দ করে অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে আঠারো এক দুই হাজার তেইশ বুধবার রাত আটটা পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ হবে আঠারো এক দুই হাজার তেইশ বুধবার রাত আটটায় তৃতীয় পর্যায় শিক্ষার্থীদের নির্বাচন বা নিশ্চয় নিশ্চয়ই পরীক্ষা শিক্ষার্থী নিশ্চয় না করলে তৃতীয় পর্যায়ে আবেদন বাতিল হবে উনিশ এক দুই হাজার উনিশ এক দুই হাজার তেইশ বৃহস্পতিবার থেকে বিশ এক দুই হাজার তেইশ শুক্রবার পর্যন্ত চলবে ভর্তি ভর্তি হবে বাইশ এক দুই হাজার তেইশ রবিবার থেকে ছাব্বিশ এক দুই হাজার তেইশ বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস শুরু হবে একই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ বুধবার ক্লাস শুরু হবে এই ছিল অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি উল্লেখ্য অনলাইন ব্যতীত মেনুলে কোনো ভর্তি কার্যক্রম করা হবে না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ